পুরো ব্যাপারটাকে চাপা দেবার জন্য এখন মৃত ড্রাইভার মৃত পাইলটের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। যে লোকটা মারা গেছে তার তো আর বলবার কিছু থাকলো না, কিন্তু তার উপর দোষটা চাপিয়ে দিলে সে তো লেখা চুকে গেল। সে তো রেলের গাফিলতি, এখন সেটা যান্ত্রিক হতে পারে, মানুষের দোষ হতে পারে, যাই হোক না কেন পুরো ব্যাপারটাই রেলে। নাহলে একই ট্র্যাকে আজকের দিনে একই ট্র্যাকে দুটো ট্রেন ঢুকে যাওয়া এটা তো মানা যায় না। পশ্চিমবাংলায় ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটেছে সবটাই একই ট্র্যাকে দুটো গাড়ি ঢুকে যাওয়া। যে লোকটা মারা গেছে তার তো আর বলবার কিছু থাকলো না, কিন্তু তার উপর দোষটা চাপিয়ে দিলে সে তো লেখা চুকে গেল। কিন্তু কেন হলো, ওদের যে একটা মেমো দেওয়া হয় সেই মেমোটা ঠিক মতো দেওয়া হয়েছিল কি না, কত স্পিডে ট্রেন চলবে, বা ট্রেনটাকে যখন সামনে একটা ট্রেন আছে তখন মালগাড়িকে মেমো দিয়ে কাজ যাই করুক তাকে ওখান থেকে রওনা করবার পারমিশনটা দেওয়া হলো কেন? কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে মেমো দেওয়া হয়েছিল, মেমোতে মেমো অনুযায়ী রেলের নিয়ম অনুযায়ী তাতে 15 থেকে 20 কিলোমিটার স্পিডে চলবে, যতক্ষণ না বলুন তো পরবর্তী স্টেশনে যাবে, পরবর্তী স্টেশন থেকে ক্লিয়ারেন্স আসবে, যে পরবর্তী স্টেশনের লাইন ক্লিয়ার হয়েছে তখন এই পেছনের গাড়ি ছাড়বে। সেক্ষেত্রে তা সত্ত্বেও মালগাড়িকে কি করে মেমো দেওয়া হলো, মালগাড়ির ড্রাইভারকে মেমো দেওয়া হয়েছে সেটা আদৌ এখনো পর্যন্ত আসেনি। আমি যদি দেওয়া হয়ে থাকে তাহলে আইদার সিগন্যাল গোলমাল ছিল, তা সিগন্যাল দেখিয়েছে মালগাড়ি বেরিয়ে গেছে এটা হতে পারে, অথবা প্রাইমারিলি বলা হচ্ছে যে স্বয়ংক্রিয় সেটা সিগন্যাল ছিল, কাজ করছিল না, সেটাকে ম্যানুয়ালি চালানো। তাহলে ম্যানুয়াল যদি হয়ে থাকে তাহলে যারা কন্ট্রোল রুমে ছিলেন তারা কি করে ওই সামনে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ারেন্স আগে পরের স্টেশন থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার পরে মালগাড়িকে কেন ছাড়া হলো? তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে 15 কিলোমিটার স্পিডে যেতে বলা হলো আর মালগাড়িকে যেতে হলো, ও তো পরের স্টেশনে পৌঁছয়নি, তার আগে মানে একে ছেড়ে দেওয়া হলো কেন হলো? যদি তার জন্য তার সিগন্যালের দোষ হতে পারে না, তাহলে আজ নাহলে সিগন্যাল সবুজ দেখাচ্ছিল মালগাড়ি বেরিয়ে গেছে, রেল সমস্ত কিছু ঢাকতেই তাহলে মৃত ড্রাইভারের। আমাদের কথা হচ্ছে পুরো ব্যাপারটাকে চাপা দেবার জন্য এখন মৃত ড্রাইভার মৃত পাইলটের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা একটা মানে থরলি এনকোয়ারি করা দরকার এবং আরো অনেক দোষীর তাদের আরো মানে এ তো শুধু ড্রাইভারের উপর দোষ চাপিয়ে দিলে তো হবে না, যারা সত্যিকারের এর সাথে জড়িত আছে তাদের সবাইকেই শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে রক্ষা কবচ মানে নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা বলে ইন্ডিয়ান রেলে কিছু নেই এখন।